দিন দিন নিজের অভিনয় দক্ষতার জানান দিচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী কৌশানী মুখার্জি। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় তুলেছেন নিজের মুন্সিয়ানা এবার আইটেম গানে তার কোমর দোলানো নাচে মুগ্ধ নেটিজেনরা বুধবার ইউটিউবে মুক্তি পেয়েছে ডাকাতিয়া বাসি শিরোনামে একটি গান এতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস ননিচোরা দাস বাউল ও বনি চক্রবর্তী মূলত বহুরূপী সিনেমার আইটেম গান এটি প্রথমবারের মতো কোনো আইটেম গানে পারফর্ম করে দর্শক মাতালেন কৌশানী গানের ভিডিওতে দেখা যায় অভিনেত্রীর পরনে লাল শাড়ি খোলা চুলগুলো আর কাজল মাখা চোখে যেন আবেগের বিচ্ছুরণ গ্রামীণ মেলায় নৃত্যশিল্পীর সঙ্গে কোমর দোলাচ্ছেন কৌশানী গানটি প্রকাশ্যে আসার পর থেকে অভিনেত্রীর দারুণ প্রশংসা করছেন নেটিজেনরা শুধু তারই নয় অনিন্দ বোস নুনিচূড়া দাস বাউল রচিত এই গানের কিছু কথা ভীষণ মনে ধরায় তাদের প্রশংসায় মেতেছেন তারা প্রস্তুতির জন্য খুব অল্প সময় পেয়েছিলেন জানিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে কৌশানি বলেন আমি আগে জানতাম না নাচটা করতে হবে মাত্র সপ্তাহ সময় শুটিং এর ফাঁকে গোটা নাচটা তুলেছি আর শুটিংটা করতে সময় লেগেছিল আট ঘন্টা একটা গোটা দিনও নয় তবে নন্দিতা দি আত্মবিশ্বাসী ছিলেন তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবেই দেখানো হয়েছে ঝিমলিকে